করোনা ভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত হচ্ছে ইস্তেমামাট আশকোনা ও দিয়াবাড়ি সেন্টার থাকছে সেনাবাহিনীর দায়িত্বে প্রথমবারের মতো লকডাউন মাদারীপুরের শিবচর বন্ধ দোকানপাট ও গণপরিবহন বিশ্ব ইস্তেমা যেখানে হয় সেই জায়গাটিকেও আমরা আর্মির কাছে দিয়েছি তারা এটাকে নিয়ন্ত্রণে নিচ্ছে জ্বর বা ঠান্ডা মানেই করোনা নয় লক্ষণ দেখা দিলেই হাসপাতালে না ছোটার আহ্বান প্রতি জেলায় থাকছে গণ কোয়ারেন্টাইনের ব্যবস্থা আতঙ্কিত হওয়ার দরকার নেই জনগণ এটা সত্য আক্রান্ত ব্যক্তি তিন ফুটের মধ্যে কাশি দিলে কিন্তু তার মধ্যে ছড়াতে পারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে আইসোলেশন তো আছে প্রত্যেকটা হাসপাতালে আমাদের স্বাস্থ্য বিভাগের পুরো একটা দায়িত্ব হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ এবং আমি আহমেদ সালেহিন এবার অন্যান্য শীর্ষ সংবাদ করোনা মোকাবেলায় ওয়াজ মাহফিল তীর্থযাত্রা সহ সব অনুষ্ঠান বন্ধের নির্দেশ টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত করল মসজিদ কমিটি করোনার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত যেন ভুতুড়ে পরিবেশ বন্ধ হাজারেরও বেশি দোকানপাট সিলেট অঞ্চলে প্রবাসীরা মানছেন না হোম কোয়ারেন্টাইন জনমনে আতঙ্কিত সরবরাহ ও মজুদ পর্যাপ্ত থাকার পরও ভোক্তা আতঙ্কের কারণে অস্থির ভোগ্যপণ্যের বাজার একদিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ডালসহ সব ধরনের পণ্যের দাম এবং ইতালিতে মারা গেছে আরও 427 জন মৃত্যুর সংখ্যা ছাড়ালো চীনকে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা জ্বর কিংবা ঠান্ডা মানেই করোনা নয় তাই শুধু এমন লক্ষণ দেখা দিলেই হাসপাতালে না ছোটার আহ্বান বিশেষজ্ঞদের তারা বলছেন জ্বর হলেই আতঙ্কিত না হয়ে হতে হবে সচেতন তবে টানা জ্বর শুকনো কাশি ও শ্বাসকষ্ট কোভিড নাইন্টিনের লক্ষণ এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে শুধু আইসোলেশন নয় প্রতিটি জেলায় হচ্ছে গণ কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাশেদ লিবনের রিপোর্ট বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2 লাখ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9,000 বাংলাদেশে এখন দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা তাই তো যে কোনো জ্বর হাঁচি কাশিতেই হাসপাতাল কিংবা আইডিসিআর এর দিকে ছুটছে মানুষ কিন্তু এসব লক্ষণ মানেই কি কোভিড নাইন্টিন বিশেষজ্ঞরা বলছেন করোনার এই প্রজাতিতে সংক্রমণ হলে সবসময় জ্বর থাকে তবে অন্য ভাইরাসে জ্বরের তাপমাত্রা থাকে অনেক বেশি সাধারণ ঠান্ডা জ্বর কিংবা অ্যালার্জি সমস্যায় মাথা ব্যথা থাকলেও কোভিড নাইন্টিনের মাথা ব্যথা হতে পারে মাঝে মাঝে থাকতে পারে সাধারণ ব্যথাও আবার অন্য ভাইরাসজনিত জ্বরের মতো অবসাদ কিংবা দুর্বলতা না থাকলেও মাঝে মধ্যেই এমনটা হতে পারে তবে সর্দি কাশি কিংবা বারবার হাঁচির লক্ষণ কোভিড নাইন্টিনের আবার অন্য জ্বরের ক্ষেত্রে গলা ব্যথা থাকলেও কোভিড নাইন্টিনের ক্ষেত্রে তা বারবার অনুভূত হবে অন্য জ্বরে শ্বাসকষ্টজনিত সমস্যা তেমন না হলেও করোনা মারাত্মক হলে এই সমস্যা প্রকট হয় আতঙ্কিত হওয়ার দরকার নেই জনগণের এটা সত্য তাই বলে আমরা ঢিলা ঢালা বুঝতে হবে যা খুশি একবারে রিল্যাক্স থাকবো সেটাও ঠিক না আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে আক্রান্ত ব্যক্তি তিন ফুটের মধ্যে কাশি দিলে কিন্তু তার মধ্যে ছড়াতে পারে বাইরে থেকে কেউ বিদেশে আসছে তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে বেশি কেউ যদি জানে যে বাইরে থেকে ওর কাছে যতরকম গেল না বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের কাছ থেকে সংক্রমিত হলেও এখন তা ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝে তাই আসন্ন বিপদ মাথায় রেখেই তৈরি হচ্ছে মহাপরিকল্পনা উপজেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডের পাশাপাশি গণ কোয়ারেন্টিনের জন্য তৈরি হচ্ছে প্রতিটি জেলা আইসোলেশন তো আছে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা জেলা অন্তত একটা দুইটা করে অবস্থা বুঝে আমাদের স্বাস্থ্য বিভাগের পুরো একটা দায়িত্ব হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এছাড়া চিকিৎসকদের জন্য অবস্থান ভেদে পিপি সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা সেনাবাহিনীর তত্ত্বাবধানে টুঙ্গির ইস্তেমা ময়দান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি আমরা আরও অনেকগুলো হাসপাতাল এবং স্থাপনা চিহ্নিত করেছি যেখানে আমরা 2,000 বেডের মতো আমরা রাখতে পারবো এবং তার থেকেও যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে আমরা আরও বড় জায়গা আরও চিহ্নিত করেছি সেটা হলো ওই বিশ্ব ইস্তেমা যেখানে হয় সেই জায়গাটিকেও আমরা আর্মির কাছে দিয়েছি তারা এটাকে নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেইটাকে সেখানে এই যদি প্রয়োজন হয় কোয়ারেন্টিনের জন্যে চিকিৎসার জন্যে সেই জায়গাটি
ব্যবহার করা হবে। এদিকে বিদেশ থেকে আসা যাত্রীদের প্রাথমিক পরীক্ষা শেষে সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে রাখতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর আশকোনা ও উত্তরার দিয়াবাড়িতে দুইটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করা হয়েছে বলেও গতরাতে সংস্থাটির দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ থেকে আসা যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিং শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মহামারী ভাইরাস করোনার প্রভাব ঠেকাতে এবার ওয়াজ মাহফিল, তীর্থযাত্রা সহ সব ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বিকেলে কেন্দ্রীয় প্রশাসনের তরফ থেকে ভিডিও কনফারেন্সে এমন নিষেধাজ্ঞার বার্তা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের। কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের উপর প্রশাসনিক নজরদারি বাড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, মন্দির মসজিদে প্রার্থনায় কোনো নিষেধাজ্ঞা নেই। কোভিড নাইন্টিনের ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে জেলায় জেলায় এখন আতঙ্ক বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে। সরকারের তরফ থেকে বারবার কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও তা অমান্য করায় এখন ঝুঁকি বাড়ছে সর্বত্রই। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস ও সচিবালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সব ধরনের সভা সমাবেশ, মাহফিল আর তীর্থযাত্রা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। বলা হয়েছে, কোয়ারেন্টিনে থাকা কারো স্বজনরা যাতে মসজিদ মন্দিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ডিসি, সিভিল সার্জন ও পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনকে। সকল প্রকারের সমাবেশ নিষিদ্ধ। আমরা কিন্তু মসজিদে নামাজ পড়াটা সরকারের কোন রকমের বন্ধ করার কোন রকমের ইচ্ছা নাই। আমরা জাতিগতভাবে ইতিমধ্যে বহু দুর্যোগ মোকাবেলা করেছি, এই দুর্যোগটা আমরা মোকাবেলা করব। আমরা কোন রকমের স্টিগমাটাইজ হব না, আমরা আতঙ্কিত হব না, তবে আমরা সাবধানী হব এবং আমরা সাহসিকতার সঙ্গে এটা মোকাবেলা করব। এখনো গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত হয়নি জানিয়ে কেন্দ্রীয় প্রশাসনের নীতি নির্ধারকরা বলছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধ সহ সার্বিক বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রবাসী অধ্যুষিত মাদারীপুরের শিবচর উপজেলায় ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় বিদেশ ফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা নিয়ে কেউ যাতে গুজব ছড়িয়ে জিনিসপত্রের দাম না বাড়াতে পারে এই জন্য মাঠে নেমেছে পুলিশ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সহায়তা করে ছবিতে রিপোর্ট। জেলা প্রশাসনের তথ্য মতে, চলতি মার্চ মাসে জেলায় 2,927 জন প্রবাসী চীন, ইতালি, স্পেন, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে নিজ বাড়িতে এসেছেন। এর মধ্যে শিবচর উপজেলায় 664 জন রয়েছেন, তাদের মধ্যে মাত্র 80 জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। বাকিরা অনায়াসে ঘোরাফেরা করছেন বিভিন্ন স্থানে। তাদের ঠেকাতে বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সভা করেন। এতে উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। উপজেলায় করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে এজন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দোকান, ওষুধের ফার্মেসি ছাড়া বাকি সব দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। একেবারে অত্যাবশ্যকীয় নয়, যেগুলো এখন আজকে না হলে আমার কোনো অসুবিধা নাই সেই রকম দোকান, বিশেষ করে যেমন আপনার কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, চায়ের দোকান, সেলুন, হোটেল, এই বিষয়গুলোকে আমরা 24 ঘন্টার জন্য আমরা বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে তারা। মেম্বার, চেয়ারম্যান সকলেই আমাদেরকে সহযোগিতা করতেছে। এর মাধ্যমে আমরা তথ্য পেয়েছি, তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি এবং উপদেশ দিয়েছি কিভাবে কিভাবে করতে হবে। এদিকে করোনা ভাইরাসকে গুজব হিসেবে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কেউ বাড়াতে না পারে এজন্য তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ। মাঝে
মাঝে কিছু গুজব ছড়ানো মানে শোনা যায় যে অমুক জায়গায় চাল নিয়ে সমস্যা আছে, পুলিশ তাৎক্ষণিক সেখানে টিম পাঠিয়ে ব্যাপারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণ করতে পারছে, এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে আছে। করোনা প্রতিরোধে বিভিন্ন দপ্তর থেকে সচেতনতামূলক মাইকিং ও পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি বিদেশ ফেরত কেউ নির্দেশনা না মানলে প্রশাসনকে অবগত করতে বলা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় 245 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে, আর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 5 জন। সময় সংবাদ, মাদারীপুর। করোনা সতর্কতায় টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোগের সংক্রমণ ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে গতকাল বিকেলে জরুরি বৈঠকে বসে মসজিদ কমিটি। জনসমাগম ঠেকাতে আজ জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিষয়টি এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসনকেও জানায় কমিটি। প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদটিতে 20 থেকে 25 হাজার মুসল্লির সমাগম ঘটে। এছাড়াও প্রতিদিন মসজিদটির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। পর্যাপ্ত মজুদের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক থাকার পরও শুধু ভোক্তাদের আতঙ্কিত আচরণে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। একদিনের ব্যবধানে ডাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা বেড়েছে, আদা রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। শাখচিপুর ক্যামেরায় বিস্তারিত জানছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বৃহস্পতিবার বিকেলে শত শত ট্রাক এবং কাবাড ব্যানের সারি, মালামাল লোড আনলোডে ব্যস্ত শ্রমিকরা। বলা চলে করোনা ভাইরাস আতঙ্কের কোনো চিহ্ন নেই এখানে, অথচ এই আতঙ্কে একদিনের ব্যবধানে 48 টাকার পেঁয়াজ 60 টাকা হয়েছে, আর কেজিতে আদা 40 টাকা, রসুন বেড়েছে 15 টাকা। একই অবস্থা ডালের দামও। মুগ, মসুর এবং ছোলার দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত। আপনার 2 বস্তা দরকার, সে এখন 10 বস্তা করে নিয়ে যাচ্ছে, সেটা সেই জন্যই আসলে চাহিদাটা বেড়ে যাওয়াতে কিন্তু মিলাররাও সে সুযোগটা নিচ্ছে, এরাও আস্তে আস্তে করে দাম বেড়ে দিচ্ছে। পোর্টগুলো যদি বন্ধ থাকে তাহলে পণ্যগুলো আমার মনে হয় সংকট সৃষ্টি হবে। তবে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজার কম, আমাদের এখানে মালের সরবরাহ অভাব নাই, এখানে কিন্তু ওই প্যানিকের জন্য বাজারটা শুধু বাড়তেছে। ক্রেতাদের হুড়ুহুড়ির কারণেই সংকট না থাকা সত্ত্বেও পণ্যের দাম বাড়ছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। চাল, ডাল, তেল সবগুলা যথেষ্ট পরিমাণে মজুদ আছে, এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। চট্টগ্রামে চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে ভোগ্যপণ্যের 5,000-এর বেশি গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন 500 কোটি টাকার বেশি লেনদেন হয়। এখানকার ব্যবসায়ীরা বলছেন অধিকাংশ ভোগ্যপণ্য দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, দাম বাড়ার কোনো শঙ্কা নেই। শুধুমাত্র করোনা ভাইরাসের প্রভাবের কথা বলে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সিন্ডিকেট ব্যবসায়ীরা কিছু পণ্যের দাম বাড়িয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে হয়তো সে দামও কমে আসবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। নভেল করোনা ভাইরাসের কবলে বিশ্ব ব্যবস্থা যখন প্রায় থমকে গিয়েছে তখন এর প্রাদুর্ভাব রুখতে বাংলাদেশও চেষ্টা করছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ মোকাবেলায় এবার সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে এগিয়ে এসেছে দেশের বেসরকারি সংস্থাগুলো। করোনার প্রভাব ঠেকাতে এনজিওগুলোর ভূমিকা নিয়ে সরকারও ইতিবাচক অবস্থানে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বিশ্বে যখন কোভিড-19 ভয়ঙ্কর ছোবল প্রতিনিয়ত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সেই ঘাতক ভাইরাস সংক্রমণে এরই মধ্যে বাংলাদেশেও প্রাণহানির ঘটনা ঘটেছে। আতঙ্কের এ সময়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়া বিদেশ ফেরত প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করার পাশাপাশি মাঠ পর্যায়ে করোনার প্রভাব মোকাবিলায় এখন সতর্ক অবস্থায় প্রশাসন। বৃহৎ এই কর্মযজ্ঞে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সার্বিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও। আমাদের 45,000 স্টাফ, আমাদের 50,000 স্বাস্থ্যকর্মী সারা বাংলাদেশে কমিউনিটি লেভেলে কাজ করবে, পাশাপাশি আমরা ডিজিটালি আমরা ম্যাস মিডিয়ার মাধ্যমেও একটা ক্যাম্পেইনে যাচ্ছি। 5ই এপ্রিলের মধ্যে বাসায় বাসায়, 50 লাখ বাসায় আমরা এই মেসেজিংটা নিয়ে চলে যাব। সবাইকে মাঠে না নামলে এটা হবে না, আমরা শুধু সরকারের দিকে তাকা থাকলে হবে না, এটা খুবই জরুরি। এদিকে করোনা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেয়া দেশের সরকারি প্রতিষ্ঠান IEDCR বলছে যৌথ এই প্রয়াসের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের সাথে সম্পৃক্ত করছি, আমাদের এমনিতে তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমাদের সঙ্গে কাজ করছি, আমাদের ব্র্যাকের সঙ্গে কথা হচ্ছে আমরা কীভাবে কাজ করতে পারি, বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউটগুলো আমাদের সাথে আছে, তখন যেখানে প্রয়োজন হবে আমরা তাদের সহযোগিতা নিব।
তবে সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন ভাইরাসের সংক্রমণ রোধে বেসরকারি সংস্থাগুলো কোনো সহায়তা নিয়ে আসলে ইতিবাচক সাড়া দেবে সরকার। এনজিওরা যদি কাজ করে অবশ্যই তাদেরকে আমরা আহ্বান করব যে তারা কাজ করতে পারবে এবং অবশ্যই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী তাদেরকে কাজ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। ভয়ঙ্কর ছোঁয়াচে এই ভাইরাসের তাণ্ডবে জনস্বাস্থ্য ইস্যুতে দেশের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সরকারি বেসরকারি সংস্থাগুলো থাকবে এক কাতারে, জানাচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে পর্যটন শহর কক্সবাজারে পর্যটক সমাগম নিষিদ্ধ করেছে প্রশাসন। একই সঙ্গে সৈকত ভ্রমণে পর্যটকের নিরুৎসাহিত করতে বসানো হয়েছে চেকপোস্ট। পর্যটকরা বলছেন হঠাৎ করে এই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন তারা। তারপরও সরকারি নির্দেশনা স্বাগত জানিয়েছেন। আর সৈকত এলাকায় বন্ধ রাখা হয়েছে হাজারেরও বেশি দোকানপাট। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সৈকত ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করতে বসানো হয়েছে চেকপোস্ট। সৈকতের কোনো পয়েন্টেই নামতে দেওয়া হচ্ছে না কোনো পর্যটককে। তারা বলছেন হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন, তারপরও সরকারি নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন তারা। অনেক শখ করে আসছি অনেক দূরে থেকে সাগরে নামবো গোসল করার জন্য। সরকার এটা আমাদের ভালোর জন্যই করছে, এই নিয়মটা ঠিক আছে, এটা সকল দেশে এই নিয়মটাই প্রযোজ্য। সৈকতের সবকটি পয়েন্টে এখন পর্যটক শূন্য, ফলে বন্ধ হয়ে গেছে সহস্রাধিক বার্মিস দোকান। যেহেতু টুরিস্ট নাই এখানে, তখন আমরাও এখানে দোকানপাট খুলে রেখে কি করব আর। প্রশাসন জানায় করোনা ভাইরাস প্রতিরোধে সৈকতে পর্যটকদের জনসমাগম নিষিদ্ধ করার পাশাপাশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমরা বেশ কয়েকটি টিম গঠন করেই ইতিমধ্যে আগত পর্যটকদেরকে আমরা নিরুৎসাহিত করছি যত্রতত্র যাতে ঘুরে না বেড়ান। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা যেন কোনোভাবেই বাইরে না থাকে সেটির জন্য অভিভাবকদের বলা হয়েছে। এই অবস্থায় সৈকতের ছোট বড় 450 হোটেল মোটেল ও রিসোর্টে সব ধরনের সভা সমাবেশ এবং অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে প্রশাসন। পর্যটনের ভর মৌসুমে লাখো পর্যটকে মুখরিত থাকে পর্যটন নগরী কক্সবাজার, কিন্তু এখন করোনা ভাইরাসের আতঙ্কে এখানে শুনশান নীরবতা। শেষ পর্যন্ত পর্যটকরা বুঝতে পারল সচেতনতাই পারবে তাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা পরিস্থিতির মাঝেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সিলেটে প্রবাসীদের আগমন। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলাতেই গত 3 দিনে এসেছেন 68 জন। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বলছে সন্দেহজনক প্রবাসীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। বিদেশ থেকে আসা প্রবাসীদের নিয়ে যখন দেশবাসী আতঙ্কিত, তখন সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বত্র তারা ঘুরে বেড়াচ্ছেন। 2 সপ্তাহের মধ্যে আসা লন্ডন প্রবাসীদের বাড়িতে থাকার কথা থাকলেও অনেকেই শপিং মলে ঘুরছেন। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনি যে আসছেন 2 সপ্তাহ আগে, এর মধ্যে কি আপনার সাথে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগে কেউ কি যোগাযোগ করেছে কিনা? না, আমার সাথে কেউ যোগাযোগ করেনি। নতুনভাবে যারা আসছেন তাদেরকেও দেখা যাচ্ছে যে অনায়াসে ঘোরাফেরা করতেছে, আবার পুরাতন যারা আসছে তারাও অনায়াসে ঘোরাফেরা করতেছে। এখানে কোনো বাধ্যবাধকতা বলতে কোনো কিছু চোখে পড়েনি। যেহেতু প্রবাসীরা আসছেন দেশে, এই জন্য এই এলাকাটা বেশি ঝুঁকিপূর্ণ। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের দাবি প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বুঝানো এবং মেনে চলা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। তা মানছেন কি না মানছেন তা সবসময় তদারকি নিচে আছে, আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে উপজেলা প্রশাসন প্রবাসীদের 14 দিন ঘর থেকে বের না হওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানায়। ইউপি সদস্যদের সদস্য সভাপতি করে এবং মেম্বারদের সদস্য হিসেবে আমরা চিঠি ইস্যু করে দিয়েছি এবং তারা হচ্ছে যে কোয়ারেন্টাইনে থাকে সেটা যে নিশ্চিত করার জন্য আমরা নিয়মিত তদারকি করছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সিলেট অঞ্চলের হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র 882 জন। বিমানবন্দর সূত্রে জানা গেছে শুধুমাত্র 16 মার্চ এই একদিনে 53 জন প্রবাসী এই বিশ্বনাথ উপজেলায় প্রবেশ করেছেন। তাদের অবস্থান জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সকল বিদ্রোহী প্রার্থী দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে বলে দাবি করেছেন
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রামে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহিবুল হাসান চৌধুরী নফল। বিস্তারিত জানছেন পার্থপ্রতিম বিশ্বাস। করোনা আতঙ্কের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগ। নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 39টি ওয়ার্ডে রয়েছে বিদ্রোহী প্রার্থী। দলীয় সমর্থন পাওয়া প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণায় সংঘাতের ঘটনাও ঘটে। গত বুধবার রাতে নগরীর দক্ষিণ কাট্রলি ওয়ার্ডে নির্বাচনী সংঘাতে প্রাণ হারায় তানভীর নামে এক যুবক। আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল ও বিদ্রোহী প্রার্থী মোর্শেদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন নির্বাচন পরিচালনা কমিটি। বেশিরভাগ বিদ্রোহী প্রার্থী দলের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। মাননীয় প্রধানমন্ত্রীর যে চূড়ান্ত সিদ্ধান্ত, তারা এটা মেনে নিয়েছেন এবং তারা এই নির্বাচনে আপনারা প্রার্থী থাকবেন না। অন্যদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দাবি, সকল বিদ্রোহী প্রার্থী দলের প্রার্থীকে সমর্থন দিবে। আমাদের ওনাদের উপর আস্থা আছে, আমাদের উপর ওনাদের আস্থা আছে, সুতরাং আমরা নিশ্চিত যে কথাগুলো ওনারা আমাদেরকে বলেছেন, এই কথাগুলো ওনারা রক্ষা করবেন। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানান শিক্ষা উপমন্ত্রী। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, দলীয় সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে আমরা কেউই কোনো ছাড় দেব না। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ইজতেমা মাঠ, দুটি সেন্টার থাকছে সেনাবাহিনীর দায়িত্বে। প্রথমবারের মতো লকডাউন মাদারীপুরের শিবচর। জ্বর বা ঠান্ডা মানেই করোনা নয়, লক্ষণ দেখা দিলেই হাসপাতালে না যাওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। প্রতি জেলায় থাকছে গণ কোয়ারেন্টাইনের ব্যবস্থা। করোনা মোকাবেলায় ওয়াজ মাহফিল, তীর্থযাত্রা সহ সব অনুষ্ঠান বন্ধের নির্দেশ। টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত করল মসজিদ কমিটি। সরবরাহ ও মজুদ পর্যাপ্ত থাকার পরও ভোক্তা আতঙ্কের কারণেই অস্থির ভোগ্যপণ্যের বাজার। একদিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ডালসহ সব ধরনের পণ্যের দাম। এবং ইতালিতে মারা গেল আরও 427 জন, মৃত্যুর সংখ্যা ছাড়ালো চীনকে। আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা, অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।